আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিন একজন বান্দার মধ্যে যে গুণগুলোকে ভালোবাসেন সেই বিশেষ গুণগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। দেখুন, আমাদের যখন কাউকে ভালো লাগে তার মধ্যে আমরা এমন কিছু গুণকে ফলো করি, সেই গুণগুলোকে পছন্দ করি বিধায় সেই মানুষটাকে, সে জিনিসটাকে আমাদের কাছে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাকে ভালোবাসেন তখন সেই বান্দাকেই ভালোবাসেন যার মধ্যে এই বিশেষ গুণগুলো রয়েছে। সেই গুণগুলো কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারিমের বিভিন্ন সুরার মধ্যে তিনি বিশেষ গুণগুলো তুলে ধরেছেন। এক নাম্বার তওবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 222 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। যে বান্দা যত তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই বান্দা তত পছন্দনীয় ব্যক্তি হবেন। আমরা সবাই মানুষ, আমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে সেই মানুষটা তখন গুনার কারণে অপছন্দনীয় বান্দা থেকে তওবার কারণে পছন্দনীয় বান্দা হয়ে যায়। সুতরাং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার, ভালোবাসার বান্দা হওয়ার এক নাম্বার গুণ হলো তওবা করা। দ্বিতীয় নাম্বার হলো তাহারাত, পবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ওই আয়াতের 222 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই গুনাহ অপবিত্র, এই গুনাহ থেকে আমরা যদি পবিত্রতা থাকতে পারি, নিজেদেরকে পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের ভালোবাসার বান্দাদের কাতারে যেতে পারব। তৃতীয়ত তাকওয়া বা আল্লাহ ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা তাওবার 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন, যারা প্রতিটা কাজে কর্মে চলার ক্ষেত্রে প্রতিটা কদমে এভরিথিং সকল কিছুর মধ্যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভীতি প্রদর্শন করে। সে ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করবে, তার দৈনন্দিন কাজের মধ্যে আল্লাহকে ভয় করবে, সকল কিছুর মধ্যেই যে আল্লাহকে ভয় করবে, ভয় ভীতির মাধ্যমে তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে ভালোবাসেন। চার নম্বর হলো ইহসান কিংবা সৎকর্ম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের ভালোবাসেন, সৎকর্মশীলদের ভালোবাসেন, যারা তাদের কর্মটার মধ্যে সৎ রাখে, নিজের সৎ থাকে, সৎ কাজের প্রতি মানুষদেরকে আদেশ দেয়, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ গুণে গুণান্বিত। পাঁচ নাম্বার হলো তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলার উপর ভরসাকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। দেখা যায় আমাদের আগামী কি হবে, ভবিষ্যৎ কি হবে, এ সকল চিন্তার মধ্যে আমরা অনেকে পড়ি, কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা তখন তারা তাদের সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেন, যে আমার যাই হবে আল্লাহ ভরসা। দেখবেন তারা যখন কোনো মানুষকে আশ্বাস দেয় যে আল্লাহ ভরসা ইনশাল্লাহ আমি পারবো, আল্লাহ ভরসা আমার দ্বারা এটা হবে, আল্লাহ ভরসা আমি করতে পারবো, এমন কিছু কথা থাকে তাদের মধ্যে, কেননা তারা তাদের প্রতিটা জিনিস আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাখেন, আল্লাহর উপর ভরসা করে রাখেন। ছয় নাম্বার হলো ন্যায় বিচার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার কায়েদেরকে ভালোবাসেন। আমরা যারা এমন লোক থাকি যে আমাদের অধীনস্থ কিছু লোক থাকে যাদের সকল দায়িত্ব আমার উপরে থাকে, আপনার উপরে থাকে, কিংবা আপনার পরিবারের দায়িত্বটা আপনার উপর থাকে, আপনি একটা সমাজের অধিপতি, একটা রাষ্ট্রের অধিপতি, আপনার ওই কাজের ক্ষেত্রে যদি
আপনার ন্যায় বিচার না হয় তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ বান্দার কাতার আসতে পারলেন না। ঠিক ওই সময়গুলোতে যদি আপনার কর্মের মধ্যে আদালতের ন্যায় বিচার থাকে এবং ওই ন্যায় বিচারটা তাদের মধ্যে থাকে যারা আল্লাহর পছন্দ নিয়ে বান্দা হতে পারেন, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসে। সাত নাম্বার, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ, যে জিনিসটার মধ্যে আমরা অনেকে আটকে যাই, যে জিনিসটা আমরা অনেকে নিজের মধ্যে প্রতিফলন করতে পারি না, যারা পারি তারা এর ফল অনেক মিষ্টি সেটা আমরা জানি। সেই সাত নাম্বারটা হলো সবর। মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 146 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। এই ধৈর্যটাই সবরটাই আমরা যারা নিজের মধ্যে প্রতিফলন করতে পারি তারাই সাকসেস হই, তারা এর ফলটা ভালো পাই। যারা অধৈর্য হয়ে যায়, তাড়াহুড়ো হয়ে যায়, সবর করতে পারি না, তারা কিন্তু এই বিশেষ গুণটা গুণান্বিত হয়ে আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারি না এবং কাজের ক্ষেত্রে ভালো ফলাফলও পাই না। মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে, আমাকে আপনাকে তার এই বিশেষ গুণে গুণান্বিত হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিকটুকু দান করুন, আমিন। সবাই আমরা চেষ্টা করব এই গুণগুলো নিজের মধ্যে প্রতিফলন করতে পারলে তবেই আমি পারব আল্লাহর প্রিয় বান্দা হতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। মা আসসালাম।